বাংলায় জিত এবং হিন্দিতে এসআরকে যখনই কিছু একটা আসে ইউটিউবে রেকর্ড তৈরি করার জন্যই আসে, এটা বারবার প্রমাণিত হয়েছে। মানে এসআরকে এর আগে যখন জিরো যখন ট্রেলার এসেছিল, তারপর তার আগে যখন রাইসের ট্রেলার এসেছিল, বিভিন্ন যখন যখন মানে এসআরকে কিছু একটা ইউটিউবে আসে, আমরা দেখেছি বারবার রেকর্ড ব্রেকিং কিছু একটা করে যায়। এবং বাংলায় জিতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কারণ এই দুজনের ক্রেজ মানে দুই ইন্ডাস্ট্রিতে আলাদা রকমের, মানে এটা মানে মানতেই হবে। তো সেই হিসাবে বলতে গেলে এই যে পাঠানের টিজার এসছে, পাঠানের টিজার অলরেডি 24 ঘন্টার মধ্যে কিন্তু ভারতীয় সিনেমার ইতিহাসে টিজারের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। কেন বলছি, কারণ এই সিনেমাটা 24 ঘন্টার মধ্যে 1.3 মিলিয়ন লাইকস পেয়েছে এবং ভিউজের প্রায় 21 মিলিয়ন কাছাকাছি ভিউজ হয়ে গেছে। এবার এটা কিন্তু সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে একটা হিউজ রেকর্ড ক্রিয়েট করেছে। আজ অব্দি এখনো অব্দি হায়েস্ট মানে ইন্ডিয়ান সিনেমা হিসেবে টিজারের দিক থেকে রেকর্ড ছিল যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি আদিপুরুষের, KGF-এর, তারপর যদি আমরা বলি অবভিয়াসলি যেটা এলো বিক্রম বেদা, এই টিজার গুলো রীতিমতো কিন্তু রেকর্ড তৈরি করেছিল। মানে টিজারের দিক থেকে 24 ঘন্টার মধ্যে হিউজ লাইক, হিউজ ভিউজ, তো এই সব কিছুকে মোটামুটি কিন্তু 24 ঘন্টার মধ্যে সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে পাঠানের টিজার। পাঠানের টিজার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অলরেডি প্রায় 600,000-এর মতো, মানে কি বল 600,000-এর মতো লাইক কিন্তু রীতিমতো পড়ে গেছিল, যেটা একটা রেকর্ড ছিল। এবং ফাস্টেস্ট 1.4 মিলিয়ন লাইকস কিন্তু পেয়েছে পাঠান টিজার, যেটা কিন্তু বলে দেওয়ার একটা হিউজ রেকর্ড। এবার এটা শুধুমাত্র টিজার ছিল না, এখানে কোনো বড় বড় সিরম কোনো ডায়লগ ছিল, জাস্ট একটা এসআরকে কামব্যাক ছিল, এটুকুই ছিল টিজার মধ্যে। না দীপিকার কিছু সেরকম দেখানো হয়েছিল, না জনের কিছু দেখানো হয়েছিল, মানে সামান্যটুকু, মানে সিনেমার 100%-এর মধ্যে মাত্র 5% আর কি টিজারে দেখানো হয়েছে। তাতেই দেখুন এরকম রেসপন্স। এবং আমি বলেই দিয়েছিলাম যে এই টিজার রেকর্ড করবে, তখন অনেকে বলছিল আগে দাঁড়া কিছু ওয়েট কর, আমি বুঝে গেছিলাম। কারণ আমি যখন টিজারটা খুলি, মানে মানে টিজারটা আসার 3 মিনিট পরে টিজারটা খুলি, দেখি 20K লাইকস পড়ে গেছে, 3 মিনিটে 20,000 লাইকস পড়ে গেছে, তখনই বুঝেছি এই টিজার অনেক রেকর্ড ভাঙবে। এবং আমার মনে হয় এটা প্রথম ভারতীয় টিজার হবে যেটা 2 মিলিয়ন লাইকস এর দিকে যাচ্ছে। এটা একটা কিন্তু বলা যাবে সব রেকর্ড কিন্তু ভেঙে দেবে, এবং এই রেকর্ডকে পেরোনো এসআরকে ছাড়া কারোর মনে হয় না সম্ভব। একমাত্র Tiger 3 এলে এই রেকর্ড ভাঙতে পারে। তো এবার যখন ধরুন ট্রেলার আসবে, পুরোপুরি একটা অ্যাকশন প্যাক যখন ট্রেলার আসবে, তখন ভাবুন তাহলে কি হবে। টিজার আসছে, কিছু লোক কিছু পায়নি, তা সত্ত্বেও টিজার নিয়ে এরকম বাঁধাবাঁধি, ট্রেলার এলে ভাবুন তাহলে কি হতে হয়েছে। এবং সম্ভবত ট্রেলারটা মোটামুটি রিলিজ করবে ডিসেম্বরের দিকে, কারণ দেখুন সিনেমা যখন January 25-26 করে রিলিজ করছে, অবভিয়াসলি তার 1 মাস আগে মোটামুটি ট্রেলার চলে আসে এবং ট্রেলার মনে হয় ডিসেম্বরের শেষ দিক করে আসবে। তখন এলে ভাবুন কি ক্রেজ হবে, কারণ অলরেডি টিজার এসে সিনেমার ক্রেজ বিরাট পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এসআর কেরা দিন পর সিনেমা এরকম অ্যাকশন প্যাক্ট মুভি, তো অলরেডি এটা নিয়ে ক্রেজ আলাদাই। তো যখন ট্রেলার আসবে তাহলে ভাবুন কি হতে পারে। তো অলরেডি এটা অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ভালো লাগলো যে সাউথের রেকর্ডে সিনেমাটা কিন্তু ভেঙেছে, এটা একটা খুব পজিটিভ দিক। এবং আমরা যদি আবার তেলেগু তামিল এই ভার্সন গুলোর যদি ধরি, তাহলে আরো বেশি রেকর্ড দেখবেন হয়ে গেছে। তো দেখা যাক কেমন এসআরকে ফ্যান্সদের জন্য সময়টা ভালো যাচ্ছে। অনেকদিন তারা কিছু পায়নি এসআরকে থেকে, তো এতদিন পর তারা একটা বলা যেতে পারে একটা বিরাট কিছু পাচ্ছে। তো দেখা যাক কেমন হয়। আপাতত এই সিনেমাটির এক্সপেকটেশন প্রচুর এবং আশা করবো আরো অনেক রেকর্ড এটা ভাঙবে। কারণ আমি যেটা বললাম যে বাংলায় জিত আর হিন্দিতে এসআরকে যখনই আসে ইউটিউবে রেকর্ড ভাঙতেই আসে। তোমাদের ক্ষেত্রে কি মানে কমেন্ট করে জানাবে, চ্যানেলটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, দেখা হবে, বাই, টেক কেয়ার।